সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ করে বিষ্ণুপ্রিয় মণিপুরী সমাজের এক প্রধান উৎসব রাস উৎসব। মণিপুরীদের কৃষ্টি সংস্কৃতিকে অনুসরণ করে দীর্ঘদিনের পরম্পরা অনুযায়ী প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমাতে সংগঠিত হয় এই রাস উৎসব। 126 বছর আগে শুরু হওয়া খোয়াই জেলার কমলপুরের এই রাসমেলায় প্রতি বছরই বিপুল লোক সমাগম হয়। ধর্মের সীমানা ভেঙে সব সম্প্রদায়ের মানুষের মিলনস্থল হয়ে উঠেছে এই মেলা। সোমবার রাতে ঐতিহ্যশালী এই মহারাসলীলা উৎসবের উদ্বোধন করেন ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। তুমুল হইচই আর আনন্দ উৎসাহ নিয়ে ঢাকঢোল, খোল, করতাল ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ তার সখী শ্রী রাধার লীলাকে ঘিরে জমে উঠে রাস উৎসব। এই দিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপ্লুত বোধ করেছেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। বিপুল জনসমাগম সত্ত্বেও উৎসবেও মেলায় কোনো বিশৃঙ্খলা নেই বলে খুশি হয়েছেন তিনি। বলেছেন, এই রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ত্রিপুরা সরকারের যে অক্লান্ত পরিশ্রম ও প্রয়াস এই মেলা থেকে তার প্রমাণ পাওয়া যায়। কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়াই সুন্দরভাবে অতিবাহিত হয়েছে এই বছরের উৎসবের মরশুম। পুজোর আনন্দের পাশাপাশি নানান সামাজিক উদ্যোগ গ্রহণ করে নজির সৃষ্টি করেছে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলি। আমি নিজেকে পরম সৌভাগ্য মনে করছি এই কারণে, কারণ এই মেলা প্রায় এই নিয়ে আমার মনে হয় আমি 3 থেকে 4 বার এই মেলাতে আমি অংশগ্রহণ করেছি। আমি অবাক হয়ে যাই এই মেলার উপস্থিতির সংখ্যা দেখে, নিজেকে খুব ধন্য মনে হয়। আমাকে মেলা কমিটির সাধারণ সম্পাদক আমাকে নিমন্ত্রণ করেছে, আর যখন নিমন্ত্রণ করেছে তখন আমি সঙ্গে সঙ্গে আমি বললাম যত কিছুই প্রোগ্রাম থাক আমি মেলাতে নিশ্চয়ই যাব। আর সত্যি যদি না আসতাম তাহলে এত লোকের আনন্দ, এত লোকের যে সমাগম, সেটা নিজের থেকে আমি অনুধাবন করতে পারতাম না। অক্লান্ত যে পরিশ্রম, অক্লান্ত যে প্রয়াস রাজ্য সরকারের যে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তার জলজ্যান্ত প্রমাণ আমার আমি এই মেলা থেকে আমি নিতে পারছি। আমি ধন্যবাদ জানাই অত্র এলাকার শুভবতী সম্পন্ন নাগরিকদেরকে যে আপনারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই রাজ মেলাকে আমরা উপভোগ করছে, আনন্দ করছেন আপনারা। গত কিছুদিন আগে আমরা শারদীয়া উৎসব, দুর্গা উৎসব, কালী পূজা আমাদের এই ত্রিপুরা রাজ্যে সংগঠিত হয়েছে। এই কমলপুর সাব ডিভিশনেও বিভিন্ন জায়গায় পূজা অর্চনা হয়েছে। আর আমি দৃঢ়চিত্তে বলতে পারি এবার ত্রিপুরা রাজ্যের একটা ইতিহাসে নজির আমি দেখতে পেয়েছি। বিভিন্ন ক্লাব, পূজা কমিটিগুলো শুধু পূজা অর্চনা নয়, এই পূজা অর্চনাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। বস্ত্রদান থেকে শুরু করে রক্তদান, বিভিন্ন সমাজের সামাজিক কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। আর আমরা জানতাম দুর্গাপূজা মূলত 4 দিনের আনন্দ, কিন্তু এইবার দেখলাম ব্যতিক্রমী প্রায় 3 দিন থেকে এই পূজা মণ্ডপ উদ্বোধনের একটা ব্যবস্থা, মানে অর্থাৎ 4 রাত্রি 7 দিনের দুর্গা উৎসব এইবার অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গায়। তার মূল কারণ হচ্ছে আমাদের রাজ্যের যে সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে সবচেয়ে যেটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হলো এই রাজ্যের আইন শৃঙ্খলা। কমলপুরে মণিপুরী মহারাসলীলা উৎসবে উপস্থিত থেকে রাস পূর্ণিমা উপলক্ষে রাজ্যবাসীকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। বলেন, 127 বছর ধরে এ মেলা চলছে। সমগ্র বিশ্বের মধ্যে ভারত এমন একটা রাষ্ট্র যেখানে সব ধর্মে মেলবন্ধন ঘটেছে। আধ্যাত্মিক চর্চা, ধর্মীয় চর্চা, নীতি আদর্শ সব দিক থেকে ভারত এক অনন্য স্থান অধিকার করেছে বিশ্বের মানচিত্রে। এই দেশে আধ্যাত্মিক চেতনার গুরুত্ব অপরিসীম। যে এই মেলা যেহেতু 127তম চলছে, এই যে 127তম, তাতেই আমরা গুরুত্ব বুঝতে পারি যে কত পুরানো এই মেলা,
এবং এই লীলা চলছে। আমরা জানি ভারত বিশ্বের মধ্যে এমন একটা রাষ্ট্র যেখানে সর্বধর্ম এবং সর্বজাতির যেভাবে আমরা বসবাস করি, এরকম সংখ্যার কোনো জাতি ধর্মের লোক পৃথিবীতে কোনো দেশে নেই। আমাদের যে প্রধান ধর্ম ছটা ধর্ম, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, শুধুমাত্র ভারতবর্ষেই আছে, অন্য পৃথিবীতে কোথাও নেই। হিন্দুর মধ্যে আবার নানান ধরনের সনাতনী থেকে শুরু করে আমরা বিভিন্ন ধর্মের কাহিনী, আমার থেকে আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয়, তিনি ব্রাহ্মণ মানুষ, ওনার সামনে আমার ধর্ম সম্পর্কে বলা মূর্খামি হবে, তো কাজেই আমি বলতে যাব না। কিন্তু আমাদের এই দেশে এই যে আধ্যাত্মিক চর্চা, ধর্মীয় চর্চা এবং নীতি আদর্শ, তার যে গুরুত্ব তাৎপর্য আমরা সকলেই জানি। আমাদের সমাজে শৃঙ্খলা এবং সামাজিক বিকাশের ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার যে গুরুত্ব তা অপরিসীম আমরা সবাই জানি। এখানে আমাদের বক্তারা বলেছেন যে এই এলাকায় শান্তি, রাজ্যের শান্তি, শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এই মেলার গুরুত্ব রয়েছে। আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন রাজ্যে শান্তি শৃঙ্খলা আছে বলেই আমরা এই মেলা করতে পারছি। আমি ঠিক উল্টো দিকেও আমি বলতে চাই যে এই যে মেলা, এই মেলার মাধ্যমে আমরা আগামী দিনে আমাদের রাজ্যে শান্তি শৃঙ্খলা, আমাদের মধ্যে যে সভাতৃত্বের বন্ধন, এটা যেন আরও সুদৃঢ় হয়, তার জন্য এই মেলা একটা ভূমিকা রাখবে আমি মনে করি। রাস উৎসবের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের চিরাচরিত সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধ হয়ে উঠুক, এই কামনাই করেছেন তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।